بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أمرا غوت جمعي সালাম নিয়ে আলোচনা শুরু করছিলাম। আমাদের জীবনের দৈনন্দিন অতি পরিচিত বহু ব্যবহৃত যে কর্ম সেটা সালাম, এবং সালাম আমাদের দিনের অন্যতম ইবাদত। কত গুরুত্বপূর্ণ ইবাদত! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রসুলাল্লাহ, আইয়ুল ইসলামি আফদল, ইসলামের ভিতরে কোন কাজটা শ্রেষ্ঠ, ইসলামের ভিতরে কোন আমলটা সর্বোত্তম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন আমলকে বলেছেন। এই সাহাবীকে উত্তরে বলছেন, তুতিউত তাআম ওয়া তুকরি আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি খাওয়াবে, খেয়াল করেন সর্বশ্রেষ্ঠ ইসলাম কি, তুমি খাওয়াবে, কি খাওয়াবে, কাকে খাওয়াবে। রাসূলুল্লাহ বললেন না, তুতে আম, খাদ্য খাওয়াবে, সে খাদ্যটা কি এবং কাকে, এটা রাসূলুল্লাহ বলেননি। কারণ খাদ্য দেওয়া প্রাণীর সর্বোত্তম সেবার একটা, কাকে তুমি খাওয়াও, খাদ্য দান, খাদ্য মানুষকে খাওয়ানো, এটা একটা ইবাদত, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। তবে আমাদের একটা বদ অভ্যাস আছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটা নিজেদের ইচ্ছা মতো পালন করতে চাই। নামাজ পড়ো, হ্যাঁ আমরা নামাজ পড়বো, তবে ইচ্ছা মতো, কাপড় পরে না পরে, অজু করে না করে, রাকাত ইচ্ছা মতো করবো, সেজদা ইচ্ছা মতো দেবো, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা হলো না। তুতে আমুত তাআম, খাওয়াও, খাদ্য প্রদান করো, খাদ্য খাওয়াও, গরুকে, বাসুরকে, মানুষকে, ফকিরকে, আলেমকে, মুসলমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। কারণ খাদ্য দেওয়াটা একটা ইবাদত, স্থান কাল পাত্র ভেদে যার খাদ্যের প্রয়োজন তাকে দেওয়া ইবাদত। আর এ ব্যাপারে আপনাদের সাথে অন্য একদিন আমরা আলোচনা করেছি যে একজন মানুষ, খারাপ মানুষ, কোনো কোনো রেওয়ায়েতে খুব পাপী মহিলা যিনি অশালীনতার বিজনেস করতেন, এইরকম একজন মহিলা তিনি পথ দিয়ে যেতে প্রচণ্ড পিপাসার্ত হয়ে কুয়া দেখে কুয়ার ভিতরে নেমে পানি পান করেন। কুয়া থেকে উঠে দেখেন একটা কুকুর কুয়ার পাড়ে হাঁপাচ্ছে আর কাদা চাটছে। এই কুকুরের পিপাসা তাকে টাচ করে, স্পর্শ করে যে নিশ্চয় আমি একটু আগে যেমন কষ্ট পাচ্ছিলাম, এটাও লাকাদ বালাগা, বেহাগা মাকাদ বালাগা। তখন সে কষ্ট করে আবার নেমে, কোনো পানির পাত্র ছিল না, তার দুটো চামড়ার মোজার ভিতরে পানি ভরে দাঁতে কামড়ে উঠে এসে কুকুরটাকে খাওয়ালো একটু পানি। কাকে খাওয়ালো? একটা কুত্তা। আল্লাহ রাসূল বলছেন, ফাশাকার আল্লাহু লাহু আও লাহা ফাগাফার লাহা, আল্লাহ তার এই কর্মটা এত খুশি হলেন, তার গোনা আগের গোনাগুলো মাফ করে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলানা ফিল বাহাইমি আজর, এই প্রাণী জীব জানোয়ার তাদেরকে খাওয়ালেও আমার সওয়াব হবে আমাদের? রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন, ফি কুল্লি খাবিদিন রাতবাতিন লাকুম আজর, যেখানে প্রাণের স্পন্দন আছে সেখানে সেবা করলেই তুমি সওয়াব পাবে। একজন মরুভূমির ধারে আমার বাড়ি, সেখানে আমি আমার উটের জন্য, আমরা যেমন চাড়ি রাখি ওইরকম আমার উটের খাওয়ার জন্য কিছু জায়গা করে রাখছি, সেখানে আমার উটে রাখায়। অনেক সময় মরুভূমির ছুটে আসা উট ওখান থেকে কিছু খেয়ে নেয়, পানিটা খেয়ে নিল চলে গেল, যে এক কামড় ঘাস খেয়ে নিয়ে চলে গেল। ইয়া রাসূল, আপনি বলেন এই যে উটগুলো খেয়ে যায়, এতে কি আমার সওয়াব হবে? যদি হয় তাহলে আমি বাধা দেবো না, নইলে পরের উটের আমি পান খেতে দেবো না।
রাসূলুল্লাহ বললেন না, ওই উটগুলো খেলেও তোমার সওয়াব হবে। তাহলে আমরা দেখছি যেখানে খাদ্যের প্রয়োজন আছে হুজুরকে খাওয়ালে বেশি সওয়াব হবে, আর গরিব মানুষের বা সাধারণ মানুষের খাওয়ালে কম সওয়াব, এরকম না। খাওয়ার প্রয়োজন অনুসারে ক্ষুধার্ত যে তাকে খাবার দিলে সওয়াব হবে। কিন্তু আমরা এক্ষেত্রে কয়েক রকমের অপব্যাখ্যা করি। একরকম দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ বললেন জীবনের জন্য ব্যয় করো, জীবিতকে সাহায্য করো। আমরা জীবিতকে সাহায্য করি। একটা মানুষ অসুস্থ, আমরা জানি অসুস্থ, মারা যাচ্ছে, আমরা একটু আফসোস করি। কিন্তু এটা খুব কমই দেখা যায় যে বাংলাদেশের মুসলমানেরা সবাই খুব চেষ্টা করে টাকা তুলে 1,00,000 টাকা দিয়ে তার চিকিৎসা করে জীবন ফিরানোর চেষ্টা করছে, এরকম খুব কম ঘটে। কিন্তু মারা গেল, আমাদের মমতাগুলো ঝরে পড়লো, খানা হবে, বাড়িতে বাড়িতে যায় এবং সবাই বাপের খানা গরিব মানুষ কিছু দে। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষের সেবা করতে বলেছেন, সর্বোচ্চ ইবাদত বলে গণ্য করেছেন, কেউ একটা রোগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ বলেছেন মান আদা মারিদান কাআন্নামা ইয়াখুযু ফি রাহমাতিল্লাহ, যে ব্যক্তি কোনো অসুস্থ লোকের দেখতে গেল সে যেন আল্লাহর রহমতের ভিতরে সাঁতার কাটতে কাটতে গেল। ফালাম্মা জালাসা ইনদাহু ফাকাআন্নামা ইনগামাসা ফিহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন সে রোগীর পাশে বসলো সে যেন আল্লাহর রহমতের ভিতরে ডুব মারলো। মানে আদা মারিদান উদওয়া সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসি, যদি কেউ সকাল দিকে একটা রোগীকে দেখতে যায় আল্লাহর 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। কিন্তু আমরা কোনো কেয়ারই করলাম না, রোগী দেখতে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, চিকিৎসার জন্য চেষ্টা করা, কিন্তু মারা যাওয়ার পরে তার খানা করার জন্য সবাই মিলে টাকা দিলাম, পিকনিক করব, টাকা দিয়ে খেয়ে আসব, ফুর্তি করব। একজন তার মা না বাবা মারা গেছে, তাছাড়া সুন্নত বসে মা বাবা মারা গেলে মাদ্রাসা মসজিদে দিতে হবে, সাদাকায় জারিয়া খানা করবে না, গ্রামবাসী সবাই একমত যে তুমি যদি মা মরে খানা না করো তোমাদের এক ঘরে করা হবে। মানে চাঁদাবাজি আর লুটপাট কোন পর্যায়ে গেছে যে মরে গেছে সেই আনন্দে আমাদের খাওয়াও নইলে তোমাকে এক ঘরে করব, মরার আনন্দে খাদ্য দান, এর সে বর্বর কাজ আর আছে আমার জানা নেই। তাহলে আমরা জীবিতকে খাওয়ালাম না, তার চিকিৎসার ব্যবস্থা করলাম না, তার মৃত্যু উপলক্ষে আমরা আনন্দ ফুর্তি করে খেয়ে নিলাম। এই যে খাওয়ার আয়োজন করি, এখানে আবার যুক্তি দিই, রাসূলুল্লাহ বলেছেন তো খাও, খাদ্যদান বড় দান, অন্নদান বড় দান, কাজে আমরা অন্নদান করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার মানে আমরা রাসূলুল্লাহ সাল্লামের কথাটা নিজের মুফুর্তি মতো মর্জি মতো মানব। অন্নদান ক্ষুধার্তকে অন্নদান, যার খাদ্যের প্রয়োজন আছে তার অন্নদান। কিন্তু মানুষ মারা গেলে কি করতে হবে এটা তো রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সেখানে তো অন্নদান করতে বলেননি, সেখানে সাদাকায়ে জারিয়া করতে বলেছেন। আপনি সেখানে অন্নদানের নামে উৎসব আয়োজন করছেন, সমাজের সবচেয়ে বড় খারাপ মানুষ যারা ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে খাওয়ালে সওয়াব হয়। ক্ষুধার্ত ব্যক্তি ভালো না মন্দ বড় নয়, তার জীবন ধারণের জন্য খাদ্যদান করলে সওয়াব হয়। কিন্তু একজন পাপীকে, ক্রিমিনালকে সম্মান করে বাড়িতে এনে দাওয়াত করে খাওয়ালে, তার সাথে বসে খেলে তার পাপের শরীক হতে হয়, তা আপনি তো সেই ব্যবস্থা করলেন। আর আপনি যুক্তি দেবেন অন্নদান বড় দান, আপনার এই যুক্তি দুর্ভাগ্যবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বোঝেননি। তারা কেউ মরে গেলে অন্নদান করে খাইয়েছেন, ভালো কথা, কেউ মারা গেলে কখনোই তারা অন্নদানের আয়োজন করেননি, সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা করেছেন।